দেশে দেশে গে বেড়াই তোমার নামের গান হে খোদায় যে তোমার হুকুম তোমার ফরমান সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শুরু করছি মাহে রমজানের এটিএন বাংলার বিশেষ আয়োজন পেট্রোল পাম্প ও বিজি ফ্লো নিবেদিত বিজ্ঞানময় আল কুরআন পাওয়ার্ড বাই হালদা ভ্যালি কো স্পন্সর এস এ আর এম এবং আলিশান আর পুরো অনুষ্ঠান জুড়ে সাথে রয়েছে আমি সাফায়েত তৌসিফ আমাদের আজকের আলোচ্য বিষয় আল কুরআন ও মনোবিজ্ঞান আর এ বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমরা আমাদের স্টুডিওতে দুজন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই আমাদের সাথে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডিন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আব্দুল ওদুদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমাদের সাথে আরও যিনি উপস্থিত রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কাজী নূর হোসেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু স্যার আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ আয়োজনে আমরা শুরুতেই বলেছি আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল কোরআন ও মনোবিজ্ঞান শুরুতেই আমি ডক্টর আব্দুল ওদুদ স্যারের কাছ থেকে জানতে চাই এই বিষয়ে পবিত্র কোরআনে আসলে কি বলা হয়েছে ধন্যবাদ আল কোরআন ও মনোবিজ্ঞান মনের কথা মনোবিজ্ঞানের কথা আল কোরআনে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে মন এটা দর্শন শাস্ত্রের একটা কেন্দ্রীয় ধারণা বিশেষ বিশেষ করে মন হলো মানুষের বিবেক বুদ্ধির প্রতিফলনটা হচ্ছে মন যেটাকে আল কোরআনে নাফস হিসেবে ব্যবহৃত হয়েছে নাফস এই নাফস আল কোরআনে তিনভাগে বিভক্ত তিনটা আয়াত দ্বারা তিনটা আমরা প্রমাণ পাই তিনভাগে বিভক্ত পাই যেমন নাফসে আম্মারা নাফসে লাওয়ামা নাফসে মুতমাইন্না নাফসে আম্মারার ব্যাপারে আল কোরআন নাফসে আম্মারা বলতে যেটাকে আমরা কুপ্রবৃত্তি হিসেবে আমরা জানি সে সম্পর্কে আল কোরআনে এরশাদ হয়েছে ওয়ামা উবাররিউ নাফসি আন্না নাফস আল আম্মারাতুন বিসুয়ে ইল্লা মা রহিমা রব্বি আল্লাহ তাবারক তারা বলেন ওয়ামা উবাররিউ নাফসি যে আমি নিজেকে নির্দোষ বলছি না নাফস আম্মারা নিজেকে নির্দোষ বলছি না আন্না নাফসা আল্লাহ আম্মারাতুন এই নাফসা আম্মারা মানুষকে নির্দেশ করে পিছুয়ে খারাপ কাজের দিকে সবসময় নাফসা আম্মারা যেটাকে আমরা কুবক তৈরি খারাপ কাজের দিকে নির্দেশ করে মানুষকে খারাপ কাজের দিকে মানুষকে ধাবিত করে হাঁ ইল্লা রাহিমা বিহি আমার রব্বি ইল্লা মা রহিমা রব্বি আমার রব যদি আমাকে রহম করে তাহলে আমি আমার এই নাফস কুবক্তির দিকে যাই না যেতে পারি না আমাকে নাফসা আম্মার দিকে নিয়ে যায় না তাহলে বোঝা যাচ্ছে কি এই নাফস এই মন তার একটা প্রবৃত্তি হলো কু খারাপের দিকে দাবিত করে আরেকটা নাফস হলো নাফসে লাওয়ামা এটা হচ্ছে মানুষ যখন কোনো খারাপ কাজ করে ফেলে করে ফেলে যখন অনুশোচনা করে এটা হচ্ছে নাফসে লাওয়ামা বলা হয় আল্লাহ বলেন লা অক্সুয়ে বিন নাফসে লাওয়ামা অর্থাৎ নাফসে লাওয়ামের কথাও অনুশোচনা কথা করার কথাও আল্লাহ তোমাকে আল কোরআনে ইরশাদ করেছেন আরেকটা নাফসে মুতমাইন্না যে প্রশান্তিময় প্রশান্তিমূলক এই ব্যাপারে আল কোরআনে ইরশাদ করেছে কি ইয়া আইয়ুহা নাফস মুতমাইন্না ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ তাবারক তাআলা তার কোরআনে স্পষ্ট করেন ইয়া আইয়ুহা নাফস মুতমাইন্না হে প্রশান্তিময় নাফস হে মন ইরজিই ইলা রব্বিকি তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো যাও রাদিয়াতাম মারদিয়া সন্তুষ্ট বিশ্বের 120টি দেশে সমাদৃত পেট্রোল পাম্প ইতালির পেট্রোল পাম্প এক যুগ ধরে বাংলাদেশে বিশ্বস্ত সেবায় নিয়োজিত ক্রমবর্ধমান চাহিদা প্রমাণ করে পেট্রোল পানির পাম্প নিশ্চিত নির্ভরতার প্রতীক তাই তো সবাই বলে পানি নিয়ে ভাবনা আর না আর না পেট্রোল পাম্প আছে আর নেই ভাবনা পানি নিয়ে ভাবনা আর না আর না পেট্রোল পাম্প আছে আর কি ভাবনা বাড়ি ঘর সংসার পেট্রোল পাম্প কলকারখানাতে পেট্রোল পাম্প মাঠে কৃষি কাজেতে পেট্রোল সাথী হে ইতালির বিখ্যাত তাই তো সবাই বলে পানি নিয়ে ভাবনা আর না আর না পেট্রোল পাম্প আছে আর নেই ভাবনা অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত এস এ আর এম টিএমজি বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা সীমা অটোমেটিক রিওল ইউনিটস লিমিটেড দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার একবার সন্তুষ্ট খুশি মনে সন্তোষজনক ফিরে যাও তুমি
ফাদুখুল ফিয়া বা তুমি আমার কিন্তু নিকট আমার প্রিয় বন্ধুদের মধ্যে তুমি দাখিল হয়ে প্রবেশ করো ওয়াদুখুল জান্নাত তোমার জন্য জান্নাত আছে তাহলে বুঝা যাচ্ছে যে এই মন তিন ভাগে বিভক্ত একটা আম্মারা একটা লাওয়ামা একটা মতমাইনা মতমাইনা প্রশান্তিমূলক মন আর লাওয়ামা হচ্ছে যে কোনো কাজ খারাপ কাজ কর্ম অনুষ্ঠিত করে আর নফসা আম্মারা বলতে যে কুপব্দির দিকে মানুষকে ধাবিত করে তাহলে আল কোরআন সুস্পষ্ট বোঝা যাচ্ছে যে নফসার কথা আল কোরআন কথা মনের কথা আল কোরআন স্পষ্ট বলা হয়েছে তাছাড়া মানুষ তো সাধারণত কুপব্দির দিকে যাবে আল্লাহ মানুষকে সৃষ্টি করার কিন্তু একদম দুর্বল হিসেবে খলিকাল ইনসান দঈফা আল্লাহ মানুষকে দুর্বল হিসেবে সৃষ্টি করেন দুর্বল চিত্তের মানুষ তাদের যখন যেদিকে পারে সেদিকে প্রত্যাবর্তন করে সাধারণত এই জন্য খুব কম মানুষ আছে যাদের নাফস মোতমাইন নেয় প্রশান্তিময় যাদের অন্তর নেই তারা ওই কুপবের দিকে যায় না এখানে একটা বিষয় আমাদের জানতে হবে মানুষ তর্কপ্রবণ মানুষ তর্ক করতে পছন্দ করে এবং উদ্ভট কথাগুলো মানুষ নিয়ে আসে কারণ এটি কারণ কি ওই মনের কুপবৃত্তির কারণে আল্লাহ বলেন ওয়াদারাবানা মাসান ওয়ানাসিয়া খালকাহু যে মানুষ উদ্ভট কথা বলে ওয়ানাসিয়া খালকাহু সে যে জন্মগ্রহণ আল্লাহ তাকে সৃষ্টি করছে এটাও সে ভুলে যায় কিন্তু কীভাবে তাকে জন্মগ্রহণ করতে সৃষ্টি করা হয়েছে এটা তো বলে দেয় কলা কী বলে কলা মাইহের এজামা ওয়েহের ওহিম সে বলে এই যে মানুষ মরে যাওয়ার পর যে হাড়গুলো থাকে এই হাড়গুলো কে জীবিত করবে বলতে পচে গড়ে গেছে বিশ্বের ১২০টি দেশে সমাদৃত পেট্রোলো পাম্প ইটালির পেট্রোলো পাম্প এক যুগ ধরে বাংলাদেশে বিশ্বস্ত সেবায় নিয়োজিত ক্রমবর্ধমান চাহিদা প্রমাণ করে পেট্রোলো পানির পাম্প নিশ্চিত নির্ভরতার প্রতি তাই তো সবাই বলে পানি নিয়ে ভাবনা আর না পেট্রোলো পাম্প আছে আর নেই ভাবনা পানি নিয়ে ভাবনা আর না পেট্রোলো পাম্প আছে আর কি ভাবনা বাড়ি ঘর সংসারে পেট্রোলো পাম্প কলকারখানাতে পেট্রোলো পাম্প মাঠে কৃষি কাজেতে পেট্রোলো সাথী হে ইতালির বিখ্যাত তাই তো সবাই বলে পানি নিয়ে ভাবনা আর না পেট্রোলো পাম্প আছে আর নেই ভাবনা অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত এসএআরএম টিএমজি বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা সীমা অটোমেটিক ক্রিওল ইগনোরেন্স লিমিটেড দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার এরকম তর্কবিন্দু করে সুরা ইয়াসিনের মধ্যে এই কথাগুলো আসছে একজন অমুসলিম অর্থাৎ মুসলমান ইমান আনানে এমন লোক এই প্রশ্ন করেছিল এই হাটগুলোতে পচে গুলো মাঠে হয়ে গেছে এলে কে আল্লাহ বলেন এগুলো আমি জীবিত করি তাহলে এই কথা কে বলে যারা পচে গড়ে গেছে এগুলো জীবিত হবে না যাদের মন কুবুতে আমার তারা বলে এক্ষেত্রে আমি আর একটু কথা বলি এখানে এই শেষ করছি মানুষ সাধারণত সন্দেহ পবন হয় আল্লাহ বলেন সুম্মা আন্তম থান্তর সুন আন্তম তরুণ মানুষ সন্দেহ পবন মানুষ যখন সন্দেহ করে তখন তার কুবুর দিকে ধাবিত হয় আরও বলা হয়েছে আল কোরআনের মধ্যে যেহেতু আপনার আল কোরআনে কথা বলছেন ওয়াইদ আল ইনসানে বিশ্বে দোয়াহ বিল খায়রে কারণ ইনসানের আজুয়ালা মানুষ খুব এই দ্রুত যে কোনো জিনিস চঞ্চল প্রকৃতির অস্থির প্রকৃতির স্থির নয় এই জন্য মানুষ ওই ভালো মন্দ দিকে আহ্বান করে যেহেতু অস্থির মন আরও বলা হয়েছে আল কোরআনে ইন্দার ইনসানা হলিকা হালুয়ান মানুষকে অস্থির প্রকৃতিকে সৃষ্টি করা হয়েছে তাহলে আজকে এই মন যদি এদিক সেদিক চলে যায় কারণ কি মানুষের কিছু চরিত্র আছে জন্মগত কিছু বিষয় আছে এই কারণে চলে যায় আবার আল্লাহ বলেন লাখাদা খালাকাল ইনসানা ফিয়া হাসান তাকবীর আল্লাহ মানুষকে উত্তম আকৃতি সৃষ্টি করেছেন আবার মানুষ আশ্রমের মখলুকাত তো আশ্রমের মখলুকাত যারা সৃষ্টির সেরাজীব যারা যারা মানুষকে যারা উত্তম আকৃতি তাদেরকে বানা হয়েছে তাদের মনে তৈরি হয়ে ওইভাবে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে তারা বালক গাছের দিকে যায় তারা নফস মোতমাইন্না প্রশান্তিময় মনের দিকে তারা দাবিত হয় এবং তার এই প্রশান্তিময় মন আল্লাহর দিকে দাবিত হয় এবং তাদের মধ্যে মানুষের কল্যাণ হয় নিজেদের কল্যাণ হয় সমাজের কল্যাণ হয় আমরা আশা করব আল কোরআনের এই বাণী দ্বারা এইসব আয়াত দ্বারা মানুষ যেন নফস মোতমাইন্না প্রশান্তিময় জীবন লাভ করে ধন্যবাদ স্যার আপনাকে এবং আমরা আজকের আরেকজন বিজ্ঞ আলোচক তার সাথে এই বিষয়টি নিয়ে আমরা একটু অত্যন্ত প্রাসঙ্গিক আলোচনায় যাব আমরা স্যারের কাছ থেকে জানতে পেরেছি পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব মনের তিনটি দিকের কথা আমাদেরকে বলেছেন মানব প্রকৃতির সম্পর্কে আমরা যে বিশ্লেষণ স্যারের কাছ থেকে জানতে পেরেছি তারই আলোকে আমরা বলতে পারি যে এই তিনটি বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ আরও অনেক স্বভাব প্রকৃতির কথাও আমরা স্যারের আলোচনা থেকে জানতে পেরেছি এরপর যে আপনার কাছে জানতে চাই যে বিজ্ঞান এই বিষয়গুলোকে কীভাবে দেখছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে কীভাবে এগুলোর ব্যাখ্যা করা যেতে পারে ধন্যবাদ মনোবিজ্ঞান বা সাইকোলজি কনসেপ্টটা আসলে গ্রিক রুট সাইকে থেকে এসেছে সাইকে মিনিং হচ্ছে সোল বা মন বা আত্মা
তো মনকে যদি আমরা আত্মা হিসেবে যদি দেখি তাহলে এখানে একটা সমস্যা দাঁড়ায় যে এটা কোনো অবজেক্ট না, এর কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই। তখন পরবর্তীতে মনোবিজ্ঞানীরা এই মনকে তারা এটাকে মানসিক প্রক্রিয়া হিসেবে দেখলেন। যেমন একটা কাঠ আগুনে যেভাবে পুড়ে যায়, শুধু কাঠকে মন হিসেবে ধরা হয় নাই, আগুন যেভাবে কাঠকে পোড়ায় ওই যে প্রক্রিয়া ওর সাথে সামঞ্জস্য তুলনা করেছেন আর কি। তো মনকে আমরা এইভাবে বলতে পারি যে মন কোনো বস্তু বা অবজেক্ট নয়, বরং এটা একটা প্রক্রিয়া। অর্থাৎ মন হলো বুদ্ধি ও মানসিক প্রক্রিয়ার সমষ্টিগত একটা রূপ, যার মধ্যে এর আবেগীয় আচরণগত অনুভূতিমূলক চিন্তা জ্ঞানীয় উপাদানসমূহ বিদ্যমান। এখন এই উপাদানসমূহ মনের অ্যাটেনশনের কোন স্তরে আছে, কোন লেয়ারে আছে, তার উপর বেস করে সিগমন্ড ফ্রয়েড মনকে আবার তিনটা লেয়ারে ভেগ করে ডিভাইড করেছেন, ভাগ করেছেন, কনশাস মাইন্ড, আনকনশাস মাইন্ড, সাবকনশাস মাইন্ড। আবার স্যার যেটা বললেন কোরআনের আলোকে মনের যে তিনটা মন, তিন ধরনের মনের কথা বলেছেন, তো আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের সাইকোঅ্যানালিটিক থিওরিতে যদি আমরা দেখি তার সাথে ওই ব্যাপারটা সামঞ্জস্য আছে। যেমন আমাদের মন সবসময় একটা ঈদ দ্বারা নির্মিত হয়, ঈদের প্রকৃতিটা হচ্ছে যে ও সবসময় একটা টেনশনের মধ্যে থাকে, ওর চাহিদাগুলোকে মেটানোর জন্য, ফুলফিল করার জন্য একটা অস্থিরতা সবসময় থাকে। তো এই চাহিদাগুলো আবার নৈতিকতার আলোকে যখন আমরা এই করে সমাজের রুলস, প্যারেন্টস, কাস্টম, নর্মস, সোসাইটি থেকে আমরা যে নর্মস ভ্যালুসগুলো শিখি তার সাথে এই চাহিদাগুলোর বৈপরীত্য বা কন্ট্রাডাক্টরি চলে আসে। তো তখন আমাদের এই ইগো আইডিয়াল যেটা সুপার ইগোর একটা পার্ট, তার সাথে আমাদের যদি বৈসাদৃশ্য হয় তখন আমরা আমাদের মধ্যে এক ধরনের একটা গিল্ট ফিল করি, অনুশোচনা ফিল করি। আর এই দুইটা ইগো, ইড এবং সুপার ইগোর চাহিদাকে আত্মা বা মন এইটাকে ফুলফিল করে বা এই নিডটাকে সন্তুষ্ট অর্জন করে, দুইটা জিনিসকে ব্যালেন্স করে, অর্থাৎ প্রশান্তিময় মন ধারা। তো কোরআনে যেভাবে মনের নফসকে যেভাবে করেছেন, মনোবিজ্ঞানীও অনেকটা সেই কাছাকাছিভাবেই ভাগ করেছেন। ধন্যবাদ স্যারকে। দর্শক, আমরা দুজন বিজ্ঞ আলোচকের কাছ থেকে যে বিষয়টি আপনাদের সামনে স্পষ্ট করার চেষ্টা করেছি সেটা হচ্ছে কোরআন এবং বিজ্ঞানে মানব মনের যে প্রকৃতি রয়েছে সেই প্রকৃতিকে আমরা তিনটি ফর্মে দেখেছি এবং সেই বিষয়গুলো আমরা ব্যাখ্যা জানতে পেরেছি। তা আমরা স্পষ্টই বুঝতে পারছি যে কোরআন এবং বিজ্ঞানে আসলেই কোনো বৈপরীত্য নেই। অনেকে হয়তো অজ্ঞতার কারণে এরকম কোনো কিছু ভেবে বসতে পারেন। বিজ্ঞান ও আল কোরআনের আয়োজনে আপনাকে আহ্বান জানাচ্ছি, দেখুন আমাদের আয়োজন এবং আপনার মনকে এবং আপনার বিবেককে কাজে লাগিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর হয়তোবা পেয়ে যাবেন। এ পর্যায়ে আমাদের বিজ্ঞ আলোচক ডক্টর আব্দুল ওদুদ স্যারের কাছ থেকে জানতে চাই, স্যার পবিত্র কোরআনে মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কোনো নির্দেশনা রয়েছে কি? অবশ্যই, আল্লাহ তবারক তাআলা শিফা হুয়া শিফাউল ওহু শিফাউন, আল্লাহ বলেন যে এই আল কোরআন শিফা, এবং শিফা অর্থাৎ ওই সুস্থতার জন্য যা যা দরকার আল্লাহ তোমার এই আল কোরআনে স্পষ্ট বর্ণনা করেছেন। আমি এই প্রসঙ্গে একটি কোরআন আয়াত উল্লেখ করি। মানুষ তো সাধারণত অস্থির প্রকৃতির, মানুষ যখন বিপদ আসে তখন আল্লাহকে আহ্বান করে, আর মানুষ বিপদ যখন চলে যায় মনে হয় তাকে ডাকিয়ে নি আমি। এদিন আল্লাহ এইসব যারা ওই অবচয়কারী যারা আছে এইসব বিষয়ে তাদেরকে সাবধান করেছেন। কোরআন আয়াত বিশ্বের 120টি দেশে সমাদৃত পেট্রোল পাম্প, ইতালির পেট্রোল পাম্প এক যুগ ধরে বাংলাদেশে বিশ্বস্ত সেবায় নিয়োজিত। ক্রমবর্ধমান চাহিদা প্রমাণ করে পেট্রোল ও পানির পাম্প নিশ্চিত নির্ভরতার প্রতীক। তাই তো সবাই বলে পানি নিয়ে ভাবনা আর না আর না, পেট্রোল পাম্প আছে আর নেই ভাবনা। পানি নিয়ে ভাবনা আর না আর না, পেট্রোল পাম্প আছে আর কি ভাবনা। বাড়ি ঘর সংসারে পেট্রোল পাম্প, কলকারখানাতে পেট্রোল পাম্প, মাঠে কৃষি কাজেতে পেট্রোল সাথী হে, ইতালির বিখ্যাত পেট্রোল। তাই তো সবাই বলে পানি নিয়ে ভাবনা আর না আর না, পেট্রোল পাম্প আছে আর নেই ভাবনা। অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত এসএআরএম টিএমজি বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত, এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক, নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক ক্রিওল ইউনিয়ন লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার। এই ওয়াইদা মাসাল ইনসান আর দুরু দা আনাল জাম্বিহি আও কয়দান আও কয়মান ফালাম্মা কাসাফনা আনহু দুরাহু মাররা কানা লাম ইয়াদউনা ইলা দুরিন মাসাহু।
কাজালিকা সুজ্ঞানীল মুসরেফিন, আল্লাহ তাবারকা বলেন মানুষকে যখন একটা বিপদ চলে আসে, দুর্ভোগ চলে আসে, বিপর্যয় চলে আসে, তখন সে শুয়ে দাঁড়িয়ে বসে আল্লাহকে ডাকা আরম্ভ করে। আল্লাহ বলেন যখন আমি তখন তাদের থেকে যখন ওই সব বিপদ বিপর্যয় দুর্জয় দুর্যোগ এগুলো যখন আমি তার থেকে সরিয়ে নিই, তখন মনে হয় সে কিছু আমাকে ডাকেনি। তো সুতরাং মানুষ অনেকটা অকৃতজ্ঞের মতো, কিন্তু যখন বিপদ পড়ে আল্লাহকে ডাকে, যখন বিপদ থেকে উদ্ধার হয় তখন আল্লাহকে ভুলে যায়, ভুলে যায়। তো আল্লাহ বলেন এ আল্লাহ এই কারণটি কারণ কি, যারা এসাফ করে, যারা অতিরিক্ত অতিরঞ্জিত কোনো কিছু করে, তারা কিন্তু এইসব বিষয়ে সুশোভিত হয়, তারা এসব বিষয়ে সুশোভিত হয়, তারা এগুলো বেশি করে। তো এটার জন্য একটা চিকিৎসার প্রয়োজন আছে। যে আল্লাহ বলেন আল কোরআন আয়াত দ্বারা বলে আপনি তখন কি করবেন, কুল হাসবি আল্লাহ, যখন বিপদ আসবে তখন বলে আল্লাহ আমার জন্য যথেষ্ট। আর কি ও আলেহী তাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন, যারা ভরসা করে আল্লাহর প্রতি তারা সাধারণত এর উপর তাওয়াক্কুল ভরসা করে থাকেন। তাহলে যখনই যখন বিপদ আসবে তখন আল্লাহর প্রতি রুজু হতে হবে, আল্লাহর প্রতি দাবিত হতে হবে, আল্লাহর উপর সব ভরসা করে থাকতে হবে, আল্লাহ আমাকে দুর্যোগ দিয়েছেন, আল্লাহ আমাকে দুর্যোগ থেকে পরিত্রাণ দিবেন। তাহলে সেক্ষেত্রে মনের প্রশান্তি, যখন আল্লাহর উপর ভরসা করবেন তখন কুপবিতার কাজ করবে না, তখন অন্তর্মিতার প্রশান্তি চলে আসবে। আল্লাহ তাবারকা ইল্লা আনতান সারুহু, আর একটা আয়াত ইল্লা আনতান সারুহু ফাকাদ নাসারাহুল্লাহ, তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহকে সাহায্যের মোকাবেকি না, আল্লাহকে সাহায্য কর, তার অর্থ হলে আল্লাহ তোমাকে যে হুকুম আহকাম বিধি বিধান যেভাবে চলার জন্য বলছেন সেগুলো তুমি পালন করো, পালন করো, এর অর্থ হলো তুমি আল্লাহকে সাহায্য করলা, আল্লাহর হুকুম মানলা, তখন কি হবে, ফাকাত নাসারাহুল্লাহ, আল্লাহ তোমাকে সাহায্য করবে। তাহলে যে মানুষ আল্লাহর সাহায্য পাবে সে মানুষের মন এমনি প্রশান্তিময় হয়ে যাবে। প্রশান্তিময় যখন হয়ে যাবে তার মধ্যে ওই কুপবৃত্তির যে রোগটা আছে, রোগ এই রোগ তার মধ্যে আর আসবে না, কারণ এটা কোনো ওষুধ, এই প্রাকৃতিক নিয়ম তৈরি করা নিয়মের কোনো ওষুধ নয়, এটা মানসিক রোগ। মানসিক রোগ থেকে পরিত্রাণ পেতে হলে আল্লাহর প্রতি ভরসা আনতে হবে, আল্লাহর প্রতি আল্লাহকে কিন্তু যথেষ্ট মনে করতে হবে, আল্লাহর দেওয়া বিধিবিধানকে মানতে হবে, এই মানার মধ্যে নিজের প্রশান্তি আসবে, তখন সে আর কোনোদিন ওই কুপবৃত্তির লামসাল আম্মারার দিকে সে আর যাবে না। ধন্যবাদ স্যারকে। স্যার আমরা এই বিষয়ে কোরআন থেকে জানতে পারলাম যে মানুষের সবচেয়ে ক্রাইসিস মোমেন্ট যেগুলো রয়েছে, মানুষ যখন প্রচণ্ড রকমের দুর্যোগের মধ্যে দিয়ে যায় তখন সেরকম অবস্থা থেকে পরিত্রাণের জন্য মহান রবের প্রতি নির্ভরতাটাকে বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে। বিজ্ঞান থেকে এই বিষয়ে আমরা জানতে চাই, প্রশান্ত আত্মা কীভাবে সম্ভব? ধন্যবাদ। আমি প্রথমেই আপনাকে একটা রিসার্চ এভিডেন্স থেকে উত্তরটা দিচ্ছি, যে গবেষণায় দেখা গিয়েছে যে রিলিজিয়াস প্র্যাকটিস যদি কেউ করে তার সাথে ওই ব্যক্তির তার হ্যাপিনেস, প্রশান্তিময় এই ব্যাপারগুলোর সাথে একটা পজিটিভ সম্পর্ক পাওয়া গেছে। তো নাম এই যে যে ইসলামে যে রিলিজিয়াস প্র্যাকটিস, যেটা নামাজ, এই নামাজ পড়লে যেটা হয় যে আমাদের মধ্যে যে ডিপ্রেশন থাকে এই ডিপ্রেশনটাকে রিডিউস করে দেয় নামাজের মাধ্যমে, হচ্ছে আল্লাহর কাছে সাবমিট করে দেওয়া, কেউ একজন আমার জন্য আছে যে আমার বিপদে আমার সমস্ত কিছুতে আমাকে একজন হেল্প করবে। তো যখন আমরা সাইকোলজিক্যাল বিভিন্ন সমস্যার মধ্যে ভুগি পড়ি তখন নিজেদেরকে হেল্পলেস মনে হয় যে এই পৃথিবীতে আমার এক্সিস্টেন্স নাই, আমাকে সাহায্য করার মতন কেউ নাই। তো নামাজ হচ্ছে এমন একটা মাধ্যম যেখানে স্রষ্টার আনুগত্য পাওয়া যায় এবং তার জন্য কেউ একজন আছে যে সকল বিপদ অস্থিরতা থেকে তাকে উদ্ধার করবে, একটা বড় আশ্রয়, বড় আশ্রয়। তো এই আরেকটা ব্যাপার হচ্ছে যে দেখেন আমরা যখন নামাজ পড়ি, নামাজ জামাতের সহিত যে পড়ি ওইটা কিন্তু একটা সোশ্যাল সাপোর্ট হয়, আপনি একটা গ্রুপের সাথে বিলং করেন, তখন এই বিশ্বের 120টি দেশে সমাদৃত পেট্রোলো পাম্প, ইতালির পেট্রোলো পাম্প এক যুগ ধরে বাংলাদেশে বিশ্বস্ত সেবায় নিয়োজিত, ক্রমবর্ধমান চাহিদা প্রমাণ করে পেট্রোলো পানির পাম্প নিশ্চিত নির্ভরতার প্রতি, তাই তো সবাই বলে পানি নিয়ে ভাবনা আর না আর না, পেট্রোলো পাম্প আছে আর নেই ভাবনা, পানি নিয়ে ভাবনা আর না আর না, পেট্রোলো পাম্প আছে আর কি ভাবনা, বাড়ি ঘর সংসারে পেট্রোলো পাম্প, কলকারখানাতে পেট্রোলো পাম্প, মাঠে কৃষি কাজেতে পেট্রোলো সাথী হে, ইতালির বিখ্যাত তাই তো সবাই বলে পানি নিয়ে ভাবনা আর না আর না, পেট্রোলো পাম্প আছে আর নেই ভাবনা। Thank you.
অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত এসএআরএম টিএমজি বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিওলিগলস লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার। যদি গবেষণায় দেখা গেছে যদি সোশ্যাল সাপোর্ট থাকে সেটা আমাদের মানসিক স্বাস্থ্যের একটা প্রোটেক্টিভ হেলথ ক্ষতি করতে পারে না, এই কাজটা হিসেবে কাজ করে। তো নামাজ যখন আমরা পড়ি জামাতের সহিত সেটা তো একটা সোশ্যাল সাপোর্ট, আমরা একটা জামাতের সহিত পড়তেছি, তো এর মাধ্যমে কিন্তু হচ্ছে মানসিক স্বাস্থ্য সুরক্ষাটাও নিশ্চিত হয় আর কি। তাছাড়া সাইকোলজিতে যেমন আমরা কাউন্সেলিং যেটা করানো হয় সেইখানে কাউন্সেলিংয়ে হচ্ছে মানুষ যখন মানসিক সমস্যার মধ্যে থাকে সে একটা নির্দিষ্ট একটা থটে চিন্তায় স্টিক হয়ে থাকে আর কি, ওর বাইরে সে চিন্তা করতে পারে না। তো কাউন্সেলিং অ্যাপ্রোচটা হচ্ছে যে ওই মানুষটাকে হেল্প করা ডিফারেন্ট ওয়েতে, আরও ভিন্নভাবে বেঁচে থাকার আশার চিন্তা করার যে সুযোগ আছে। তো এই রিলিজিয়াস প্র্যাকটিসের মাধ্যমেও আমরা সেই চিন্তাটা থেকে, যে চিন্তায় আমাদের দুশ্চিন্তা তৈরি করছে সেইখান থেকে আমরা বের হয়ে যেতে পারি। তো ব্যাপারগুলো খুবই সামঞ্জস্যপূর্ণ আর কি। ধন্যবাদ স্যারকে। স্যার স্যার যেটি বলছিলেন নামাজের মাধ্যমে প্রশান্তি লাভ এবং নামাজের মধ্যে দিয়েই স্রষ্টার কাছ থেকে যে আশ্রয় আমরা পাই সেটি আমাদের জীবনকে সকল প্রকার বিপদ আপদ দুর্যোগে ধৈর্য ধারণের সহায়ক ভূমিকা পালন করে। পবিত্র কোরআনে মানসিক রোগ থেকে বাঁচার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আর কোনো নির্দেশনা দিয়েছেন? চমৎকার। জি, মানুষজন কুপবিত্তের কারণে যখন ভিন্ন পথে চলা আরম্ভ করে তখন তার মধ্যে বিভিন্ন রোগ সৃষ্টি হয়। এই রোগটি বাস্তব হলে যে কিছুক্ষণ আমাদের বিজ্ঞ আলোচক আলোচনা করেছেন যে নামাজের মধ্যে ধৈর্য, নামাজের মধ্যে সাহায্য নেওয়ার জন্য আল কোরআনে স্পষ্ট বলেছেন ওয়াস্তা ইনু বিস সবাইর ওয়াসালাত, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য আল্লাহর কাছে সাহায্য কামনা করো। এখন নামাজের মধ্যে আল্লাহ বলেন যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, এই নামাজ মানুষকে অশ্লীল খারাপ এবং নিন্দনীয় বর্জনীয় কাজ থেকে আল্লাহ মানুষকে বিরত রাখে। মানুষ যখন নামাজ পড়তে যায় তখন ওই অর্থাৎ এই বর্জনীয় নিন্দনীয় কাজগুলো যখন বিরত থাকে তখন তার মধ্যে এক প্রকার অনুমধ্যে প্রশান্তি বিরাজ করে। আর ধৈর্য আল্লাহ ইন্না আল্লাহ মা সাবরিন, যে আল্লাহ ধৈর্য নির্দেশনা দেখেন। তো এক্ষেত্রে মনকে চঞ্চলতার দিকে না নিয়ে, অস্থিরতার দিকে না নিয়ে, কুপর দিকে না নিয়ে, স্থিরতার রাস্তমতমানের দিকে এসে যে ধৈর্য দান করে, তা আল্লাহ তোমার তালা এই সালাত এবং ধৈর্যের মাধ্যমে মানুষকে এই মানসিক রূপ থেকে বাঁচার ব্যবস্থা করে। আল্লাহ বলেন যে অবশ্যই সোয়াবিন, যারা এইসব বিপদের সময় কিদা খেতে পাচ্ছে না, আল্লাহ ধৈর্য দান করে আল্লাহ খাওয়ার ব্যবস্থা করবে। সন্তান নিয়ে গেছে, সেক্ষেত্রে যদি বলা হয় তিনি আল্লাহ ধৈর্য দিলে তাকে সন্তান আবার দিতে পারে, সন্তান নাই অস্থির হয়েছে তাকে আল্লাহ বর্ষা করলে আল্লাহ তাকে সন্তান দিবেন। এই যে ফল ফলা দিয়ে ফসলা দিয়ে ইত্যাদি ক্ষয়ক্ষত হয়, দুর্যোগ হয়, এই বলা হচ্ছে ওয়াল আনফু ওয়া সামারাত, ফল ফসলা দিয়ে আল্লাহ মানুষকে কমিয়ে মানুষকে পরীক্ষা করেন। এক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে, যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আল্লাহ সুসংবাদ দিচ্ছেন যে তোমরা বিপদের সময় আমার দিকে দা হয়ে এই যা আল্লাহ দিয়ে না এই যা আসামর্থ মুসিবতে কল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমাদের মধ্যে যখন মুসিবত আসবে বিপর্যয় আসবে দুর্যোগ আসবে তখন তোমরা আমার দিকে প্রত্যাবর্তন করো, আমার উপর ভরসা করো, আমার দিকে চেয়ে থাকো, আমি তোমাদের মনের প্রশান্তি নিয়ে আসবো এবং তোমাদের যত কুপবৃত্তিমূলক যত রোগ তোমাদের মনের মধ্যে আছে মানসিক রোগ আমার ধৈর্য ধারণ করলে তোমাদের মানসিক রোগ থেকে তোমরা পরিত্রাণ পাবা, মুক্তি পাবা। ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানের একবার শেষ পর্যায়ে চলে এসেছি, আমি স্যারের কাছ থেকে জানতে চাইব যে আসলে কোরআন আমাদেরকে বলছে যে এই পার্থিব জীবন এটি শুধু একটি পরীক্ষার কেন্দ্র, আমাদেরকে পরীক্ষা দিয়ে পরকালের প্রস্তুতি নেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। শুধুমাত্র দুনিয়ার সকল চাওয়া পাওয়ার মধ্যেই আমাদের জীবন সীমাবদ্ধ নয়, তাই যদি হয়ে থাকে সকল কিছু হারালেও আমরা যদি এই ধারণাটুকু আমাদের ভেতরে লালন করতে পারি যে আমাদেরকে তো একদিন প্রত্যাবর্তন করতেই হবে, পরকালে আমাদের সাফল্য হয়তো বা রয়েছে, এই বিষয়ে বিজ্ঞান আমাদেরকে কী নির্দেশনা দিচ্ছে যে আমরা কি শুধুমাত্র আল্লাহর উপর নির্ভর করেই বসে থাকব নাকি আমাদেরকে কোনো মনোদৈহিক চিকিৎসার ব্যবস্থাও করতে হবে, কি বলছে বিজ্ঞানের বিষয়ে? ধন্যবাদ। সাইকোলজির মানসিক অসুস্থতার যে ধরনের ট্রিটমেন্টগুলো করে এটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সাইকোথেরাপি, একটা হচ্ছে বায়োমেডিক্যাল থেরাপি। তো সাইকোথেরাপিতে আমরা দেখি এখানে মূলত হচ্ছে ইনসাইট ডেভেলপ করা হয়, অন্তর্দৃষ্টি। ব্যাপারটা হচ্ছে যে মানুষকে তার আচরণ, তার চিন্তাভাবনা এবং অনুভূতিকে বুঝতে সহায়তা করা।
তো এর মধ্যে বিভিন্ন ধরনের কাউন্সেলিং অ্যাপ্রোচগুলো আছে, যেমন একটা হচ্ছে মাইন্ডফুলনেস ট্রেনিং। এখানে সংশ্লিষ্ট ব্যক্তিকে তার বর্তমান চিন্তাটাকে চিন্তার উপরে থাকতে করা, মানে সহায়তা করা হয়। অন্যান্য যে সকল কারণগুলো থেকে হতাশা, দুশ্চিন্তা, অভাব, আল্লাহ যে বিভিন্ন যে পরীক্ষা নেয় সেগুলোকে বাদ রেখে শুধুমাত্র স্রষ্টার আনুগত্য বা একটা নির্দিষ্ট চিন্তায়, পজিটিভ চিন্তায় তাকে অনুপ্রাণিত করা হয় এবং সেখানে রাখা হয়। ফলে কোরআনের যে অ্যাপ্রোচ এবং মাইন্ডফুলনেস যে ট্রেনিং বা নামাজ, এটা অনেকটা সে একই রকম ব্যাপারে চলে। এছাড়া আপনারা দেখেন যে এই যে আমরা যে নামাজ পড়ি, এর তো একটা পরল, মানে আমাদের আখিরাতে এর একটা ফিডব্যাক পাওয়া যাবে। আমাদের মানসিক স্বাস্থ্যের চিকিৎসায় কিন্তু রিইনফোর্সমেন্ট থেরাপি, যেটা টোকেন ইকোনমি, অর্থাৎ কিছু পজিটিভ রিওয়ার্ডের বিনিময়ে বিহেভিয়ারকে চেঞ্জ করা, তো আখিরাতেও তো আমরা একটা পজিটিভ জিনিস পাবো নামাজ পড়লে বা ইসলামের বিধিবিধান মেনে চললে আমরা অনুগত আল্লাহকে রিওয়ার্ড দিবেন। তো এই এই ব্যাপারগুলো হচ্ছে আপনার রিওয়ার্ড যে টেকনিকটা এবং হচ্ছে নামাজ, এটা সাইকোলজিক্যাল পার্সপেক্টিভে সিমিলার টাইপের। তো কোরআনের যে মানসিক স্বাস্থ্য চিকিৎসায় যে পদ্ধতিগুলো এবং মনোবিজ্ঞানের বিভিন্ন পদ্ধতি আছে, এর মধ্যে সামঞ্জস্য। ধন্যবাদ স্যারকে, আপনাকেও অনেক ধন্যবাদ। অত্যন্ত প্রাণবন্ত আলোচনা হয়েছে এবং আমার বিশ্বাস আমাদের দর্শকরা উপকৃত হয়েছেন। দর্শক, আমরা অনুষ্ঠানের একবার শেষ পর্যায়ে চলে এসেছি। আল কোরআন ও বিজ্ঞানের আজকের এই বিশেষ পর্বে আমরা আপনাদেরকে মনোবিজ্ঞান সম্পর্কে জানাতে চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নির্ভরতা, আমরা যেটা বলে থাকি দোয়া এবং দাওয়া, এই দুটির মাঝেই আসলে সফলতা রয়েছে। পবিত্র কোরআনের নাজিলের মাস রমজান, সেই মাসে চলুন আমরা প্রস্তুতি নেই নিজেদেরকে আরও সাফল্যমণ্ডিত করার জন্য। মহান স্রষ্টার আনুগত্য, মহান স্রষ্টার ইবাদত, মহান স্রষ্টার দাসত্ব, এই সব কিছু মিলে যেন আমরা পরকালে মহাপ্রতিদান তার কাছ থেকে পাই, সেই আশাবাদটুকু রাখছি আর বিদায় নিচ্ছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।